আসসালামু আলাইকুম সবাইকে, রমজানুল মুবারক। সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আমার প্রথম রমজানের একটা ভ্লগ শেয়ার করছি। ভ্লগটা আমি দুপুর থেকে করেছি। প্রথমে দেখতে পেয়েছো বাবুটা কিরকম নাচানাচি করছে, আর এখানে আম্মু রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছে, আর এখানে ও রান্নাঘরে যাওয়ার জন্য আমার হাত ধরে টানাটানি করছে, আর আমি ওকে যেতে দিব না। যাই হোক, এগুলা মজা করলাম। এখানে আম্মু দুধ জাল করে রেখেছে পুডিং বানাবে তাই, আর এখানে কাটাকুটি চলছে। এখানে ওর খেলনাপাতি আর এগুলা রান্না করছিল আমাদের পিচ্চি বাবুটা। এখানে আমার লাউ কেটে রেখেছি, আর তারপরে আমি আমার কাজ শুরু করে দিই। খেজুর ধুয়ে রেখে দিলাম। এপাশে আমি পোলাও রান্না করছে, মানে বিরিয়ানি বানাবে তাই, পেঁয়াজ ভাজা হচ্ছে। আর এখানে আমি কেক বানাতে দিয়েছি চুলোতে, আমি কেক বানাতে বেশি পছন্দ করি। আর এখন পোলাওটা আমি প্রেশারে দিয়ে দিচ্ছি। এই পাশে মুরগি ভিজিয়ে রাখা আছে, আর এখানে বোট রাখা আছে, ছোলা বোট আর কি। এইখানে শরবত বানাচ্ছিলাম, তো আমাকে হেল্প করছিল, কারণ ওকে আমি কিছুই করতে দিচ্ছিলাম না, বিরক্ত হচ্ছিল। তো এখানে আমাদের জন্য ট্যাঙ্গের শরবত, আর আমার জন্য লেবুর শরবত। আর এই তো আমার কেক রেডি হয়ে গিয়েছে, এখন এটা ফ্রিজে রেখে দিব। আর এখানে দেখি আমার বিরিয়ানিও প্রায় শেষ, এখন পোলাও আর গোস্ত মিলিয়ে দিচ্ছে। যেহেতু আজকে প্রথম দিন, তা আম্মু ভাবছিল যে একটু আশেপাশে সবাইকে ইফতারি দিবে, সেই জন্য আসলে এত বেশি আয়োজন। আর এখন এইখানে বড়া ভাজা হচ্ছে, আর ছোলা তেলে দেওয়া হচ্ছে। আর কথা বলতে বলতে, দেখতে দেখতে আমাদের সময়ও প্রায় কাছে আসছে, ইফতারের সময় চলে আসছে। তো থালা রেডি করা শুরু করে দিয়েছি, ইফতার রেডি করছি। আর এখানে আমি আগেই শরবত সব গ্লাসের মধ্যে ঢেলে রেডি করে রেখে দিয়েছি। আপু আমাকে হেল্প করছিল, কারণ আমি একটু ভিডিও করছিলাম তাই। সবাই আল্লাহর মধ্যে সময় মতো বাসায় চলে এসেছিল, আর এখন আমরা ইফতার করতে বসে গিয়েছি। পরে যখন বিরিয়ানিটা খাই, সেটার ক্লিপটা নেওয়া হয়নি। আর আমি ক্রিম আর স্ট্রবেরি দিয়ে আমার কেকটা ডেকোরেট করেছি। তোমরা যদি চাও আমার এই কেকের রেসিপি, তোমরা আমার কুকিং চ্যানেল থেকে দেখে আসতে পারো, তোমরা আমার চ্যানেলটা ভিজিট করতে পারো। এর আগেও আমি চ্যানেলের লিঙ্কটা শেয়ার করেছিলাম, তোমরা চাইলে আমি আবারও শেয়ার করে দেবো। আর এই তো, এইসব খাওয়া দাওয়া করে আমার প্রথম রমজান শেষ হয়। তোমাদের সবার রোজা কেমন কাটছে সবাই আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর এই তো ছিল আমার আজকের ভিডিও। সবাই সবার জন্য অনেক বেশি বেশি দোয়া করো, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।